হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে যিনি অতিথি আব্দুল্লাহ আবু সাইদ স্যার, আজ তার শেষ পর্ব। স্যার, প্রেমের অসংখ্য সংজ্ঞা আছে, আজকে একটা নতুন সংজ্ঞা কি দেবেন স্যার? প্রেমের সংজ্ঞা আমি দিতে পারবো না, তবে প্রেম কি করে হয় সেটা সম্পর্কে আমি হয়তো কিছু বলতে পারি। সেটা হলো যে ওই একটা হিন্দি গান আছে, ইয়ে লড়কা হ্যায় আল্লাহ কেসি হ্যায় দেওয়ানা, কিতনা মুশকিল হ্যায় তওবা উসকো সমঝানা, কে ধীরে ধীরে দিল বেকরার হোতা হ্যায়, বাহ, হোতে 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 প্যার হোতা হ্যায়। প্রেম হচ্ছে একটা মধ্যবিত্ত সমাজের ব্যাপার, একদম গরিব যে নির্মম জীবন সংগ্রামে প্রতিনিয়ত নিঃশেষিত হচ্ছে, তার মধ্যে প্রেমের ছোঁয়া লাগবে না, ছোঁয়া লাগে না, ওই ওই পরিবেশটাই তার থাকে না। আবার যে একেবারে ধনী, অর্থে বিত্তে পরিপূর্ণ, তার প্রেমের দরকারই হয়, তার প্রেমের দরকারই হয়। আমরা মধ্যবিত্ত থেকে বেরিয়ে যাচ্ছি, আশঙ্কা, না থাকার ভয়, এইসব দিয়ে প্রেম তৈরি হয়। সে কি এলো, সে কি এলো না, বোঝা গেল না, বোঝা গেল না। প্রেম একটা নিবেদনের বিষয়, ভালোবাসার বিষয়, গভীরতার বিষয়, এবং পরস্পরের আত্মার সঙ্গে আত্মার একটা সম্মিলনের বিষয়। যেমন ওটা অনেক বড় একটা জিনিস। আপনাকে টানে কোনটা বেশি, প্রেম? হ্যাঁ, আমাকে প্রেম টানে। শুধু যে নরনারীর প্রেম তা না, সমস্ত সম্পর্কের প্রেম, হ্যাঁ, সমস্ত কিছুর প্রেম। আমাকে একবার এক টেলিভিশন ইন্টারভিউ নিতে গিয়ে একজন বলেছিল যে আপনি একসময় এরকম এই কাজ করেছেন, একসময় ওই কাজ করেছেন, একসময় সেই কাজ করেছেন, একসময় অমুক করেছেন। আমি বললাম যে দেখো ভাই, একদিন একটা পাকা কদবেলের জন্য আমি জীবন দিয়ে দিতে পারতাম, আজকে আর পারি না। কেমন একদিন প্রিয়ার গালের কালো তিলের জন্য সমরকন্দ বোখারা দিয়ে দিতে পারতাম, আজকে আর পারি না। প্রতি মুহূর্তে মানুষ পাল্টাচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে, কেমন, এবং যখন যাচ্ছে তখন তার জীবন পাল্টে যাচ্ছে, তার চাওয়া পাল্টে যাচ্ছে, তার স্বপ্ন পাল্টে যাচ্ছে, তার আকুতি পাল্টে যাচ্ছে। শিশু ছিলাম, শিশু থেকে কিশোর হয়েছি, কিশোর থেকে তরুণ হয়েছি, তরুণ থেকে যুবক হয়েছি, প্রবীণ হয়েছি, বৃদ্ধ হয়েছি, এখন আমি মরব। খুব চটুল কিছু প্রশ্নের চটুল কিছু উত্তর খুব দ্রুত দিতে হবে স্যার। লিপস্টিক, হ্যাঁ, মেয়েদের ব্যবহারের কারণ? লিপস্টিক দেয় সমস্ত মুখের সৌন্দর্যের সঙ্গে ও ওই ঠোঁটকে একই ছন্দের মধ্যে নিয়ে আসতে চায়। স্যার, মেয়েদের তো নিজেদেরকে আকর্ষণীয় করার অনেক পথ আছে, ছেলেদের নেই, সে কারণে ছেলেরা কি অভাগা? না, ছেলেদের নেই না, ছেলেদেরও আছে। মেয়েরা এত সাজে কেন? কারণ ছেলেদের মধ্যে প্রচণ্ড রূপতৃষ্ণা আছে, সেই জন্য ছেলেদের আকৃষ্ট করার জন্য মেয়েরা সাজে। হ্যাঁ, কিন্তু মেয়েদের চোখের মধ্যে ছেলেদের মতো অতখানি রূপতৃষ্ণা নেই, মেয়েদের মধ্যে রূপতৃষ্ণা অত প্রবল নয় বলে আমাদের চেহারা, আমাদের পোশাক এত অর্ডিনারি, এত এই দিয়ে মেয়েদের চলে যায়। কিন্তু মেয়েদের অনেক রূপ না হলে পুরুষদের ছেলেদের চলে না। হ্যাঁ, সেই জন্য রবীন্দ্রনাথ বলেছেন যে মেয়েরা হচ্ছে অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। কোন পেশার মানুষকে আপনার হিংসা হয় স্যার? হিংসা কেন হবে? যে আমি হতে পারিনি? না, আমি কি সব হওয়ার জন্য জন্মেছি পৃথিবীতে? স্যার, কখনো বলেননি এমন কোনো কথা কি আজ বলবেন? জয় নামে একটা ছেলে আছে, সে উল্টাপাল্টা প্রশ্ন করে বিপদে ফেলে, এই কথা বলবেন? বর্তমান সময়ে স্যার প্রেমে অনেক বিচ্ছেদ হয়, বিরহ হয়, যেটা আগে হতো না। এত বিচ্ছেদ বিরহের এখনকার কারণ কি স্যার? কে বলে হতো না? বিরহ বিচ্ছেদের গান এখন কয়টা লেখা হয়, কয়টা গাওয়া হয়? যত বিরহ, যত বিচ্ছেদ, যত বেদনা, যত যন্ত্রণা, সব তো আগের গান। তখন ছিল বিরহ, তখন ছিল বিচ্ছেদ, কেমন, লাইলি মজনু বিচ্ছেদে শেষ হয়ে গেছে, শিরি ফরহাদ বিচ্ছেদে শেষ হয়ে গেছে, আজকে আর শেষ হয় না। কারণ আজকে প্রেমও হয় না, আধা প্রেম হয়, এবং কিছুদিনের মধ্যে ব্রেক হয়। গাড়ির ব্রেকের সাথে এই ব্রেকের পার্থক্য কি? গাড়ির ব্রেক থামে, এই ব্রেক চলে। কাউকে ভালোবেসেছিলেন অনেক আগে, তার কথা কি এখনো মাঝে মাঝে মনে হয়? যদি আমার মনেই না থাকে তাহলে তো আমি প্রেমই করিনি,
আমি তাকে ভালোই বাসি।